ভাইয়া মালিকের কি টাকা নগদ দিয়ে রে। এই কাজ বন্ধ করো। কে ম্যাম কাজ বন্ধ করমু কেন? ওই তোর কাছে কি আমার কৈফাত দিতে হবে? কাজ বন্ধ করবি কেন? আর ওরে কাজে নিছে কে? হ্যাঁ ভাইয়া তুমি আমার আগে বলবা না যে তুমি এই মেয়ের বাসায় কাজে আসতো? আমি যদি আগে জানতাম তাইলে আমি কাজেই আসতাম না। গরিব হইতে পারি কিন্তু আমারও তো একটা মান সম্মান আছে। যখন তোর এতই মান সম্মান তাইলে আমার বাসার নিচে কেন কাজ করতে আসছো? তোর লজ্জা শরম বলতে কিছু নাই? আরে ভাই তুই চুপ থাক, তুই কাল্লাই কি কইতাছ? তুই চিনস এই বাড়ি দশতলা মালিকের মালিকের বোন, কাল্লাই কি কইতাছ? চুপ থাক তুই। আরে ভাই তুমি চুপ থাকো তো। এই দশতলা বিল্ডিং হ্যার হইছে তো কি হইছে? দশতলা বিল্ডিং হ্যার তো ইয়া কোনো তো লাভ হইলো না। হ্যার ব্যবহার আচরণ দেখছো? দেখ তোকে ভালো কথা কইতাছে গায়ে লাগাইতাছিস না। যখন আমি আমার বাইরে বইলা তোদের কাজ অফ করাই দেব। যখন না খাইয়ে মরবি তখন ঠিকই বুঝতে পারবি। আরে ভাই বাদ দাও তো হ্যার কথা, দেখছো বড়লোক মানুষ কেমন ব্যবহার আচরণ? আমরা নাকি না খাই মরে যাবো, আল্লাহ আমাদের আত্মা সবই দিছে, আমরা কাম করে খাইতে পারবো। আর এ আমার পিছে লাগছে কই থেকে? স্কুল থেকে আমার পিছে লাগছে, তারপর কলেজ গেল, এখন ইউনিভার্সিটি। আর ইউনিভার্সিটিতে তার সাথে আমার একটা কম্পিটিশন হয়, আমি ভালো মার্ক পাই, এরপর থেকে আমার পিছে লাগছে। চলো ভাই, হ্যাঁ গো বড় লোকই দিমাগ নিয়ে হেরা থাকুক, আমাকে লাগবো না, চলো। আরে ভাই, আরে তুমি আসো তো। আরে যা যা, আমরা যদি তোদের না কাজে নিতাম তাইলে তোরা না খাইয়েই মরতি। যা। ওই ভালো কথা, ড্রাইভার কে কি বলছিল গাড়িটা বের করতে? জি ম্যাম বের করে রাখছে, ওই যে সামনেই। চলো। হ্যাঁ আমি সাইডে আছি, তুই সাইডে আয়। ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তুই সাইডে আয়, সাইডে এলে কথা বলতাছি। ভাই একটা কথা ছিল। কি কথা কও? ভাই একটা পোলার কথা কইছিলাম না, শিক্ষিত আছে পোলার, একটা কাজের ব্যবস্থা কইরা দেন। কাজ তো আছে রে, এই সব লাইনে শিক্ষিত পোলাপান দিয়া হইব না, অশিক্ষিত পোলাপান লাগবো। আরে ভাই সমস্যা নাই পারবো, গরিব তো অভাবে আছে অনেক, এর লাগা কাজটা খুব প্রয়োজন, একটু দেখেন না ভাই। ঠিক আছে তুই যেহেতু কইতাছস আমি একবার ট্রাই করে দেখতে পারি, আর ধরা খাইলে সেটা নয় আমি সারাই আনমুনি, সমস্যা নাই। কিন্তু জিনিসের ক্ষতিপূরণ কিন্তু অডি দিতে হইব। কিরে ভাই কি কইতাছে, পারবি তো? ভাই যে কোনো কাজ আমি পারমু, ছোট কাল থেকে কষ্ট করে রেছি তো আমি পারমু, আর অফিসের কাজ হইলে আরো পারমু, সমস্যা নাই। ভাবনা চিন্তা কইরা কইতাছস তো? হ্যাঁ ভাই বে কইতাছি। এই বেটা দেখছস হয় কি কয়, মনে হয় না কাজ কাম পারবো, হয় আমার কথাই বুঝে নাই, আরে নিয়ে যা। আচ্ছা ভাই ঠিক আছে, তাইলে আমি ওরে নিয়ে গেলাম, আর অন্য কোনো পোলাবেন পাইলে আমি আপনার আইনা দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম এমন কইরেন না, আমার ছোট ভাইটা লেবারও করছে কিন্তু চাকরি পাইতেছেন না, ওর জরুরি একটা চাকরি দরকার। আর ম্যাম আমার বাইরে আমার কাজে সাইডে নিয়ে এসেছি, ও যেন না নষ্ট হয়, আপনার কাজটা অফ করেন না ম্যাম। হইছে হইছে, আপনাগো মতো মানুষদের দরদ দেখায় কোনো লাভ নাই, আপনাগো মুখে খালি বড় বড়ই কথা থাকে, কাজের বেলায় কোনো কাজই পারেন না। ম্যাম বিষয়টা এমন না, একটু অভাবে আছি দেখি তো, আপনার অনুরোধ করতেছি। কাজটা আমি অফ করছি ঠিকই, কিন্তু কাজটা অন করার দায়িত্ব আমার কাছে না, ভাইয়াই পারে। যাই হোক আপনি যেহেতু বলছেন ভাইয়ার সাথে কথা বলে দেখতে পারি এই বিষয়ে। এই চল। এই সাহেব আপনি কি এই বাসার ইঞ্জিনিয়ার? হ্যাঁ। আপনাকে এতগুলো কল দিলাম, আপনি আমার কল ধরছেন, দেখা করতে বললাম দেখা কেন করলেন না? আরে তুই এখানে কি করছ? আর তুই ইঞ্জিনিয়ার? আর তুই না দুই দিন আগে আমার বাসার নিচে কাজ করছস, তুই কিভাবে ইঞ্জিনিয়ার হস? কেন ভুলে গেছো? ইউনিভার্সিটিতে তোমার নিয়ে আমার রেজাল্ট নিয়ে যে কম্পিটিশন হয়েছিল তখন যে তুমি হারছিলা, আর আমার তো যোগ্যতা আছে, আমি তো ইঞ্জিনিয়ার হবই। এখন এটা হচ্ছে কথা যে তুমি আমারে কল করে ডাকছো, আমি দেখা করি নাই, কারণ প্রয়োজন হয়েছে তোমার আমার না, তাই তুমি আমার সাথে দেখা করবা আমি না। এর জন্যই তো বলি আমার বাসার কাজ কেন অফ করে রাখছস, তুই আমার শত্রু দেখে আমার বাসার কাজ অফ করে রাখছস। আমি মাগনা কাজ করাই না, টাকা দিয়ে কাজ করাই, তুই অফ করার কে? হ্যাঁ দেখো এই বিষয়ে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, কারণ কাজের বিষয় তোমার ভাইয়ের সাথে ডিল হইছে তোমার সাথে না, তো তোমার সাথে এই বিষয়ে কথা বলার কোনো ইচ্ছাই আমার নাই। তুমি সরো, তোমার ভাইকে পাঠিয়ে দাও। তুই কিন্তু আমাকে রীতিমতো অপমান করতাছ, এর জবাব তো ঠিকই দিতে হইব।